এমন কোন শাকসবজি ফল নাই যেটা আপনার বিষ ছাড়া হবে। বিষ শব্দটা শুনলে মানুষ একটু ভয় পায় এবং বিষের মাত্রা কিন্তু খুব বেশি না, যেটা না দিলেই না। আপনি যে গাছ লাগিয়ে গেছেন, আপনার পরের জেনারেশন তার পরের জেনারেশনও আসলে এটার ফল পাবে, এটা পাবে। হ্যালো, তো এই আমটা কিন্তু হিমসাগর আম, একদম রাজশাহীর অরিজিনাল আম, 5 টাকা কেজি। এটা আপনারা পাবেন 1 জুন থেকে। কিন্তু আমি এখন যে কথাটা বললাম এটা মিথ্যা কথা, সত্যতার কথা হলে আমটা দেখতে হিমসাগরের মতো, কিন্তু এইটা হিমসাগর আম না। এই আমটার নাম হচ্ছে ভোগলাগুটি। এই জন্যে এইরকম অজাতের কিছু আম থাকে যে আমগুলা আপনার হিমসাগর আমের সাথে মিক্সড করা হয়। মিক্সড করায় বাজারে অনেক অসাধু ব্যবসায়ী, সবাই বলবো না, কিছু কিছু অসাধু ব্যবসায়ী এগুলা বিক্রি করে, করে হিমসাগর আমের নামটা খারাপ করে। সেই জন্যে আপনাকে যদি আসলেই হিমসাগর আম খেতে হয়, আপনাকে অথেন্টিক সোর্স থেকে আপনাকে নিতে হবে, না হলে রাজশাহীর আসল আমের পরিপূর্ণ মজা আপনি পাবেন না। তো চলেন আমরা আর একটু হিমসাগর আম নিয়ে কথা বলি। আচ্ছা সেলিম ভাই শোনেন, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনি আমাকে একটু বলেন যে হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট রাজশাহীর আম, মানে সারা বাংলাদেশে এত জায়গায় এত আম হয়, সাতক্ষীরায় আম হয়, আরও অন্য অন্য জায়গায় আম হয়, বাট হোয়াট ইজ সো স্পেশাল? আচ্ছা, যে কোনো খাবার জিনিস নির্ভর করে তো স্বাদের উপরে, মানে এই জায়গার যে স্বাদ, মানে আমের যে টেস্ট, ওই টেস্টটা সহজ ভাষায় অন্য কোথাও পাবেন না। এখন কোশ্চিনটা হলো, আমাকে অনেকে বলে আপনার এখান থেকে চারা পাঠান, আমি পাঠাইছি কয়েক বছর পরে, বলে আপনার এখানকার আমের মতো আমার এখানকার আম টেস্ট হয় না, সবই হয়, বড় হয়, কিন্তু আমের স্বাদ হয় না। আপনি আমার এখানকার চারা নিতে পেরেছেন, মাটি তো নিতে পারেননি, আবহাওয়া জলবায়ু তো নিতে পারেননি। সো রাজশাহীর এই দিকের আবহাওয়া জলবায়ু আলাদা, এগুলোকে বলা হয় বরিন্দ অঞ্চল। এগুলো হলো মানে সি লেভেল থেকে অনেক উপরে এগুলো, এবং এগুলার মাটিতে পানির পরিমাণ অনেক কম, টেম্পারেচার অনেক বেশি। এই কারণে এই আমের আবহাওয়া জলবায়ুগত দিক এবং মাটির গুণাগুণের কারণেই প্রত্যেকটা ফলের ভিন্নতা, এটাই মেন কারণ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি বললাম না, আমি এটা শিক্ষা সফরে আসছি, আই উইল লার্ন সো মেনি থিংস টুডে। এখন আরেকটা গল্প আপনার কাছ থেকে শুনবো আমি, আপনি ওদিকেও বলতে পারেন। গল্পটা হচ্ছে এরকম যে, ধরুন আপনি তো একজন এন্টারপ্রেনর, আপনি নিজে আপনার এত বড় বাগান নিজেই বিজনেস করছেন, নিজেই শুরু করেছেন, তো একটা আমের গল্প যদি শুনতে চাই বা একটা বাগানের গল্প, ওর যে জার্নিটা সেইটাকে একটু আমাদের সাথে শেয়ার করবেন। আসলে জার্নিটা বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি শুধু জিস্টটা বলবো। আমার পড়াশোনা শেষের পরে আমাদের এই বাগানগুলো এত বড় পরিমাণে ছিল না, অল্প পরিমাণে ছিল, তো এগুলো লিজ দিয়ে দেওয়া হতো মানুষকে, অনেক কম টাকাতে নিত, আমরাও ব্যাপারটা বুঝতাম না। তো আমার শেষ করার পরে মনে হলো যে আমটা নিজে করা দরকার। তো একটা জিনিস নিজে করতে গেলে তো প্রথমে হয় না, ওদের সংস্পর্শ থেকে আমি কিছু কিছু শিক্ষা নিলাম, তারপরে শিক্ষা নেওয়ার পরে খুব অল্প একটু জায়গা আমি নিজে করার চেষ্টা করেছি। দেখলাম যে হ্যাঁ, আমার লস হলেও আমরা যেই রেটে বাগানটা সেল করি তার চেয়ে অনেক প্রফিট। আমি দেখলাম বা এখানে তো মজা। তারপরে এর পরিচর্যা করতে করতে গাছের প্রেমে পড়ে গেলাম। আসলে গাছ হলো একটা বাচ্চার মতো, এর আপনি যত যত্ন নেবেন এই তত ভালো থাকবে এবং আপনাকে তত ফল দিবে, এবং এই জিনিসটা খুব মজা লাগলো। সো আমরা গাছের এখন, তারপর থেকে শুরু করলাম কৃষিবিদের মাধ্যমে, ফল গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ মতে আমরা হচ্ছে এখানে প্রপার সার বিষ দিচ্ছে, এবং বিষের মাত্রা কিন্তু খুব বেশি না, যেটা না দিলেই না, সেটা আমরা দিই, সার দিই। তারপরে শব্দটা শুনলে মানুষ একটু ভয় পায়, তো বিষ জিনিসটা একটু, আচ্ছা এটা আমি তো একটু ক্লিয়ার করে দাও, কারণ আমি এটা করতাম। বিষ ব্যাপারটা হচ্ছে কি, বর্তমানে এক কথায় বলতে গেলে এমন কোনো শাকসবজি ফল নাই যেটা আপনার বিষ ছাড়া হবে। আচ্ছা, কারণ কি, বিষগুলা দিতে দিতে আমাদের যেরকম শরীরের, এখন নাপা খেলে বা সিঙ্গেল প্যারাসিটামল 500 mg খেলে কিন্তু জ্বর সর্দি আপনার কাটে না, কারণ কি আমাদের শরীরের জীবাণুগুলো অনেক শক্তিশালী হয়ে গেছে, এই জন্য অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু জ্বর সর্দিও ভালো হয় না। ঠিক গাছের ক্ষেত্রেও তাই, পোকামাকড়গুলো এত শক্তিশালী হয়ে গেছে, এদেরকে খুব উচ্চমাত্রার বিষ প্রয়োগ না করলে পোকামাকড় মারা যায় না। ওকে, সো বিষটা হচ্ছে পোকামাকড়, পোকামাকড় মারার জন্য। আর আমি পোকামাকড়কে দমন না করতে পারলে আমার তো ফল হবে না, সে যখন ফুল থাকবে ফুল অবস্থায় আমার এটাকে নষ্ট করে দিবে। আচ্ছা, তো এই বিষটা কি মানুষ, আমি ধরুন আপনার এখান থেকে যে আম কিনলাম, এই বিষের এফেক্ট কি আমি যে আম কিনবো সেটা থাকবে কিছু? আচ্ছা, আর একটা জিনিস, সব মানে মুকুল আসা বা ফুল আসা থেকে শুরু করে আম বড় হওয়া পর্যন্ত প্রত্যেকবার কিন্তু একই বিষ দেওয়া হয় না, বিষের বিভিন্ন ডোজ থাকে এবং বিষের বিভিন্ন গ্রুপ থাকে,
এক এক সময় এক একটা দেওয়া হয়, শেষ আমরা যে বিষটা দিই এইটার একটা মেয়াদ থাকে যে ক্ষতিকর প্রভাব কতদিন পর্যন্ত থাকে। কিছু কিছু বিষের থাকে 24 ঘন্টা, কিছু কিছু বিষের থাকে 72 ঘন্টা। তা আমরা যে 72 ঘন্টা থাকে, আমাদের যে বর্ডার লাইন থাকে 72 ঘন্টা, তারও 2-3 দিন পরে আমরা এটা হারভেস্টিং করি। সো আমাদের কাছ থেকে আম নিলে বা আমাদের পরিচিত সোর্সিংয়ের কাছ থেকে আম নিলে আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে 100% নিশ্চিত থাকতে পারবেন। ওকে, গ্রেট। আমরা যে জায়গাটাতে ছিলাম, গাছের গল্পটা, আপনি গাছের প্রেমে পড়ে গেছেন, তো এই বাগানটা হওয়ার জন্য ধরুন একটা গাছ আম দেওয়ার জন্য এটা আসলে বড় হতে কতদিন সময় লাগে বা কি? আপনি এই সাইজ এগুলো দেখছেন, এগুলো মোটামুটি 12-15 বছরে এই গাছগুলো হয়েছে। আবার গাছের কিছু ব্যাপার থাকে, আম্রপালি গাছ, বাড়িফোর গাছ, তারপরে হিমসাগর আপনি আমের গাছ, ল্যাংড়া আমের গাছ, এগুলা এক এক সময় এক রকম হয়। যেরকম আপনার আম্রপালি গুলা কি হয়, 2 বছরের মাথা থেকে আপনার ভালো ফলন দেয়, কিন্তু হিমসাগর যে আমগুলা, এই গাছ খিরসাপাত বলি, এগুলা হচ্ছে আপনার সময় লাগে, 5-7-8 বছর পর থেকে আপনার একটা ভালো ফলন দেওয়া শুরু করে। সো আমের না বা গাছের বিভিন্ন গাছ অনুযায়ী আমের ফলনটা হয়, সব গাছের একই পরিমাণ ফলন। তো এটা আইডিয়ালি 2-8 বছর যে কোনো সময় লাগতে পারে, 2-5 বছর এই জন্য। আচ্ছা, তো এখন যে গাছটা ধরুন 8 বছর পরে ফল দেওয়া শুরু করে, ওইটা কত বছর পর্যন্ত ফল দিবে? এই হিমসাগর, ল্যাংড়া, এগুলো আপনার শতবর্ষীয় গাছ আছে। শতবর্ষীয় গাছ আছে, অনেক বড়, যে 3-4 জন মিলে হাত দিয়ে আপনি ধরতে পারবেন, এত মোটাও গাছ আছে। তো তার মানে তো জেনারেশনের পর জেনারেশন যাবে। তো আপনার, আপনি যে গাছ লাগিয়ে গেছেন, আপনার পরের জেনারেশন, তারপরের জেনারেশনও আসলে এটার ফল পাবে, এটা পাবে। হ্যাঁ, ওরা যদি গাছে টিকায় রাখতে পারে, তাহলে পরের প্রজন্ম এসে যদি গাছ কেটে ফেলে তাহলে তো হবে না। ওকে, যেরকম বাঘা, দুর্গাপুর, তারপরে চাপাই নবাবগঞ্জের দিকে কিছু কিছু শতবর্ষী গাছ আছে, আমাদেরও আছে 50 বছর, 60 ইয়ার্স প্লাস গাছ আছে। আমরা যারা ঢাকায় থাকি, আমাদের না এগুলো নিয়ে কোনো আইডিয়া নাই। জি, মানে আই এম শিওর আপনি যে ইনফরমেশনগুলো এখন শেয়ার করলেন, মানে যারা দেখবে অনেকে হয়তো বা জানে, বাট মেজরিটি হয়তো বা ইনফরমেশনগুলোই জানে না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমার মাথার মধ্যে এখন আসতেছে, সেটা হচ্ছে যে আমরা ঢাকায় বসে শুনি যে এই বছর আম অনেক হয়েছে, এই বছর আম হয় নাই, এটার তো একটা কোনো সায়েন্টিফিক রিজন আছে? রিজন আছে, অবশ্যই সায়েন্টিফিক রিজন। সায়েন্টিফিক রিজনটা হলো, গাছ যেরকম একটা মানুষের মতো, ফলগুলা ঠিক তার বাচ্চার মতো। একটা মা যখন তার বাচ্চা প্রসব করে, তারপরে আমাদেরকে কী করতে হয়, মাটাকে কিন্তু রেস্ট দিতে হয়, প্রপার নিউট্রিশন দিতে হয়, ফুড দিতে হয়, তাহলে মাটা কিন্তু আবার আগের অবস্থানে ফিরে আসে। আর মাকে যদি প্রপার খাবার না দেওয়া হয়, রেস্ট না দেওয়া হয়, তাহলে মাটা কিন্তু দুর্বল হয়ে যায়, অ্যাজ লাইক একদম গাছ। ফলটা নামানোর পরে এর অনেক ট্রিটমেন্ট আছে, গাছ সাইডগুলো কুপাই দিতে হবে, একে সার দিতে হবে শেষ বর্ষাতে, তারপরে সময় মতো একে সেচ দিতে হবে, তারপরে এই যে আমটা নামানোর পরে 3-5 ইঞ্চি পর গাছটা কেটে দিতে হবে, তাহলে এখান থেকে আবার নতুন শিকড় পাতা গজাবে। তো এগুলো আপনার পরবর্তী আমের জন্য অনেক কাজ করে। আর আমাদের অনেক কৃষক কী করে, এবছর আম হলো, গাছের কোনো যত্নই করে না, তো দেখা যায় যে গাছ পুষ্টির অভাবে পরবর্তীতে ফলটা আসে না, বা ছোটো আসে বা প্রপার আসে না, এটা হলো সায়েন্টিফিক ব্যাখ্যা। ওকে, আর ওয়েদারের সাথে কি এটা? ওয়েদারের সাথে অবশ্যই, এবার আমাদের রাজশাহীতে যেটা হয়েছে ওয়েদারের সাথে, আপনি দেখেন একদম 20 রোজা পর্যন্ত কিন্তু অনেক ঠান্ডা ছিল, মনে হচ্ছিলো যে শীতের শুরু, আর এই মুকুলটা অনুকূল একটা টেম্পারেচার লাগে, সেই টেম্পারেচারটা কিন্তু ছিল না। ঠিক 21 রোজা থেকে, একদম বলছে এক্স্যাক্টলি রাজশাহীর 21 রোজা থেকে টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়ে গেল টেম্পারেচার। তার মানে 20 তারিখ পর্যন্ত ছিল লো টেম্পারেচার এবং অনেক ঠান্ডা, 21 তারিখ থেকে অনেক হাই টেম্পারেচার, এবং এত টেম্পারেচার মানে হাত পা পুড়ে যাবে, এবং প্রচুর মুকুল আসছিল। মুকুল আসার পরে যে হাই টেম্পারেচারটা আসলো, সেই মুকুলগুলো টেম্পারেচারটা নিতে পারলো না, তখন মোটামুটি 50% গাছের টেম্পারেচার অতিরিক্ত তাপে মুকুলগুলো ঝরে গেল। পরবর্তীতে কী হলো, এতই গরম পড়া শুরু করলো, যেই মুকুলগুলো আপনার সার্ভাইভ করে টিকলো, এতই গরম পড়লো, পানি নাই, বৃষ্টি নাই, আর সেচ দিয়ে আমরা খুব একটা কাজ, আমি যদি অনেকগুলো সেচ দিয়েছি, কিন্তু বলবো কি, আকাশে বৃষ্টির সাথে তো কোনো কিছুই তুলনা হয় না। 30-40% মুকুল টিকাতে পেরেছে, কিন্তু সবাই তো সেচ দেয় না বা সেচ দিতে পারে না, বা অনেক কৃষক অজ্ঞ, এই কারণেই অনেক মুকুল নষ্ট হয়ে গেছে, অ্যাজ এ রেজাল্ট আজকে দেখেন আমের ফলন কম। ফার্স্ট জানতে হবে আসলে মেনটেন্যান্সের বিষয়ে, এবং এখানেই আপনার কাছে আমার আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি তো ধরেন সেকেন্ড জেনারেশন যারা এই ধরনের জিনিস নিয়ে কাজ করতেছে, অ্যান্ড উই কল দেম আ স্মার্ট জেনারেশন, কারণ আগের জেনারেশনের অনেক লিমিটেশনস ছিল, বাট এখনের জেনারেশনের তো ইনফরমেশন টেকনোলজিতে অ্যাক্সেস অনেক বেশি, অনেক বেশি। আপনার কি মনে হয় টেকনোলজিকে যদি আমরা এখানে ইনবিল্ড করতে পারি, টেকনোলজিকে ইনফিউজ করতে পারি, তাহলে কি প্রোডাকশন আরও বাড়ানো সম্ভব? 100%, এবং এইটা আমি মানে এই লক্ষ্য নিয়ে নেমেছি,
যে আমাদের পরবর্তী যেটা আইওটি ইন্টারনেট অফ থিংস আছে, প্রত্যেকটা জিনিসের আমাদের আধুনিক লাইফ স্টাইলে আমি এগুলো চাই যে আমাদের গাছের উপরে অ্যাপ্লাই হোক। এবং রুয়েটের কিছু শিক্ষার্থী এটা আবিষ্কার করেছে, আপনার ওই বিভিন্ন ফসলের আমরা কী করি, যখন সেচ দিই তখন কিন্তু ঢালাও সেচ দিই প্রত্যেকটা জায়গাতে, কিন্তু ওরা আবিষ্কার করেছে যে কোন পজিশনে কতটুকু পানি আছে, কতটুকু পানি দরকার, কতটুকু পানি ওভার হয়ে গেছে, এইটা ওরা সার্কিটের মাধ্যমে এবং অ্যাপ তৈরি করে অটোমেটিক রিজেনারেট হয়ে যাচ্ছে, যে ইনফরমেশন মোবাইলে মেসেজ আকারে চলে আসছে যে আমার এই জায়গাতে পানি দিতে হবে। তা আমি চিন্তা করছি পরবর্তীতে আমার গাছে এগুলো অ্যাপ্লাই করবো, যে কোন জায়গাতে কতটুকু পানি দরকার, কতটুকু বীজ দরকার, সেই জন্য আরও অনেক গবেষণার দরকার। ওকে, বাট একটা যদি আপনাকে বলা হয় যে ভাই আপনার টেকনোলজির একটা বেনিফিট হলে পরে আপনার ওভারঅল স্ট্রাগল বা আমরা এখন যে প্রোডাকশন করতেছি কোনো একটা পার্টিকুলার হেল্প পাইলে এই প্রোডাকশন লেভেলটা অনেক কুইকলি স্কেল আপ করা যাবে, এরকম একটা টেকনোলজি কি হতে পারে খুব কুইকলি যেটা অ্যাডাপ্ট করা যায়? কুইক টেকনোলজি হচ্ছে কি, আমাদের এই কিছু অবস্টাকল থাকে যে এই গরমে যে পরিমাণ গরমটা পড়ে আম নামানোর সময় লেবার পাওয়া যায় না। আমরা এই জায়গাতে যদি উন্নত করতে পারি, কারণ যেগুলো ধরেন শতবর্ষী গাছ বা 50 বছরের পুরনো গাছ বা অনেক বড় বড় গাছ, এগুলা গাছের উপরে লেবাররা উঠতে চায় না ছোট বাচ্চা কাচ্চা ছাড়া, তো তাদেরকেও সেফটি ছাড়াই কিন্তু আমাদেরকে তুলতে হবে, এবং বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটে। আমাদের যদি আম নামানোতে কোনো টেকনোলজি ইউজ করা যায় তাহলে এটা একদম কুইক কাজ করবে। তো পয়েন্ট হচ্ছে গিয়ে তাহলে এখানে টেকনোলজি অ্যাডাপ্ট করার একটা বড় জায়গা আছে হচ্ছে গিয়ে আম পাড়ার জন্য। এবং আমার সোশ্যাল মিডিয়াতে অনেক স্টার্টআপ কানেক্টেড, ইফ ইউ গাইজ থিঙ্ক দ্যাট ইউ ক্যান হেল্প অন দিস প্লিজ কন্ট্যাক্ট মি। লজিকগুলি খুবই স্ট্রং, একটা হচ্ছে গিয়ে ওয়েদার চেঞ্জ হচ্ছে অনেক গরম এবং শতবর্ষীয় গাছ যেগুলি সেগুলি অনেক হাইটের, এখন এগুলোর থেকে আম নামানোর মানুষ নাই। এখন আম নামানোর মানুষ না থাকার কারণে অপারেশনাল এফিসিয়েন্সি কমবে, অপারেশনাল এফিসিয়েন্সি কমা মানে হচ্ছে গিয়ে আমের শেলফ লাইফ কমা। তো এই আমগুলো যদি আমরা রাইট টাইমে কনজিউমারের কাছে বা গ্রাহকের কাছে পৌঁছাতে পারি, ওভারঅল ইকোসিস্টেমের জন্য ভালো। আমি আর একটু অ্যাড করি, প্লিজ, আরেকটা জিনিস হচ্ছে কি, আমি বললাম যে আম নামানোর জন্য এই একই জিনিস হলো আপনার, যখন আমরা গাছে স্প্রে করি, পানি স্প্রে করি বা বিভিন্ন কীটনাশক স্প্রে করি, একই সমস্যা, কারণ ওই কীটনাশক দেওয়ার জন্য প্রপার লেবার পাওয়া যায় না, কীটনাশক কেউ দিতে চায় না, আর লেবাররা যখন দেয় ওদেরকে তো বোঝানো যায় না, ওরা হচ্ছে যে কি ইউনিফর্ম আপনার স্প্রেটা পড়ে না, কোনো জায়গায় বেশি পড়ে, কোনো জায়গায় কম পড়ে, কোনো জায়গায় পড়ে না। তা আমার একদম কুইক দরকার হচ্ছে আপনার স্প্রে করার জন্যে প্রপার এইখানে মেশিন দরকার এবং আম নামানোর জন্য মেশিন দরকার। আর আপনি যেহেতু বললেন যে ওই শতবর্ষী গাছগুলো, আমি আর একটা জিনিস অ্যাড করি, একটা গাছ কিন্তু শুধু আমের জন্য না, পরিবেশের জন্য আমাদের অনেক বড় একটা ব্যাপার। তো ছোটো গাছের তুলনায় বড় গাছগুলো দেখা গেছে যে কমার্শিয়ালি দিকে আমার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় বড় কৃষকরা, তখন অনেক জায়গায় আমি শুনেছি যে বড় বড় গাছগুলো তারা কেটে ফেলছে, কারণ একটা গাছ দেখা যাচ্ছে অনেক এরিয়া জুড়ে থাকছে এবং বেচতে গেলে ওইগুলো সেরকম দাম পাচ্ছে না, তখন ওই বড় বড় বাগানগুলো কেটে কেটে তখন আবার ছোটো গাছ লাগাচ্ছে, যেরকম আমরুপালি, বাড়িফোর, এই ক্ষেত্রে কী হচ্ছে, হ্যাঁ সে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, কমার্শিয়াল ইফিসিয়েন্সি, কিন্তু হচ্ছে পরিবেশের জন্য এটা কিন্তু আবার খুব মারাত্মক। আর একটা বড় গাছে কিন্তু শুধু আমাদের চিন্তা করলে হবে না, অনেক পাখি, কত পোকামাকড়, কত কিছু ওইখানে বাসা বাঁধে থাকে, এইগুলো কিন্তু আমাদের বাস্তুসংস্থানের জন্য খুব একটা বড় প্রভাব। অ্যাবসলিউটলি অন পয়েন্ট সেলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে আজকে অনেক এনলাইটেন করছেন আমার নলেজ। থ্যাংক ইউ, মানে আমি আসছিলাম খালি হচ্ছে গিয়ে আমার বাগান দেখতে, বাট আই হ্যাভ লার্নড আ লট, মোটামুটি ইকোসিস্টেম সম্পর্কে জানছি। আজকে তো আরও এক দেড় ঘন্টা আপনার সাথে আছে, আর অনেক কথা হবে, তো এখন চলেন আমরা ওইদিকে দেখি কী অবস্থা ওনাদের। আচ্ছা।